নমস্কাৰ ষ্টুডিঅত মই চন্দনা এই মুহূৰ্তত এক গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আজি ঘোষণা কৰা হৈছে হাইস্কুল আৰু হাই মাদ্ৰাসা পৰীক্ষাৰ ফলাফল তাৰ পাছতে এক ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে এজন প্ৰধান শিক্ষকৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু প্ৰধান শিক্ষকে ফলাফলৰ নামত ধন দাবী কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে এই মুহূৰ্তৰ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাই আছো আৰু মেট্ৰিক হাই মাদ্ৰাসা পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰাৰ পাছতে ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে রিজাল্ট প্রদানের নামত ব্যাপক বিসঙ্গতি আর জালিয়াতি করার অভিযোগ উত্থাপন হয়েছে দক্ষিণ কামরূপর গরৈমারীত সংঘটিত হয়েছে এই ঘটনা আর পঞ্চজ্যোতি আদর্শ জাতীয় বিদ্যালয়ের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছে ছাত্র ছাত্রীর ফলাফলের নামত ধন দাবি করার অভিযোগ উত্থাপন হয়েছে আর অভিযোগ উত্থাপন হয়েছে প্রধান শিক্ষক আব্দুস সামাদ আলমাগীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে দাবি করা ধন নিদিয়ার বাবে দশগী শিক্ষার্থীক অনুত্তীর্ণ করবার অভিযোগ উত্থাপন হয়েছে প্রতিজন ছাত্র ছাত্রীর এহাজার টাকাক বিচারিছিল প্রধান শিক্ষকগী এনে ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে দক্ষিণ কামরূপর যরৈমারি আছে সেই গরৈমারি অঞ্চলের হাতিপাড়া আঞ্চলিক হাইস্কুলের অধীনস্থ পঞ্চজ্যোতি আদর্শ জাতীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে ফলাফলের নামত ধন দাবি করেছিল ছাত্র ছাত্রীসকলের ফলাফলের নামত প্রধান শিক্ষকে ধন দাবি করেছিল বলে অভিযোগ উত্থাপন হয়েছে আর আজি যেহেতু মেট্রিক আর হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আর ফলাফল ঘোষণা করার পাছতে ছাত্র ছাত্রী সকলে যেটা নিজের যেটা রিজাল্ট দিছিল সেই রিজাল্ট অনুসরি যেটা নম্বর পয়া নিছিল তার পাছতে প্রধান শিক্ষকর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে প্রধান শিক্ষকে ধন দাবি করেছিল প্রতিজন ছাত্র ছাত্রীর এহাজার টাকাক ধন দাবি করেছিল আর ধন দাবি নিদিয়া ধন নিদিয়ার বাবেই ছাত্র ছাত্রী সকল অনুতীর্ণ করবা বলে অভিযোগ উত্থাপন করেছে আর কিছুদিন পূর্বে এনে ধরনের ঘটনার পোহরলে আহিছিল এনে ধরনের ঘটনা পোহরলে আহিছিল শিক্ষা বিভাগের বিরুদ্ধে এনে ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল ধন দাবি ধনের বিনিময়ত ফলাফল দিয়ার যে ঘটনা পোহরলে আহিছিল তার পাছতে আজির দিনটো এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে আজির দিনটো যেহেতু হাইস্কুল বা হাই মাদ্রাসার যে পরীক্ষা সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করার পাছতে এখন বিদ্যালয়ের প্রধান শিক্ষকর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আর প্রধান শিক্ষকে ছাত্র ছাত্রীর প্রতিজন ছাত্র ছাত্রীর এহাজার টাকাক বিচারিছিল প্রধান শিক্ষক আব্দুস সামাদ আলমগীরে তেওঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আমার তো মন্তব্য আছে সেই মন্তব্য আগবাব বিচারিছো ইতিমধ্যে কৈছে যে আমার স্কুলের যে রিজাল্ট সেই রিজাল্ট আমি এনেকুৱা আশা করা নাই গতি যি রিজাল্ট আমাক বনাই দিছে এই রিজাল্ট আমি যি ধরনের আমি আমার নম্বরসমূহ তাত পোষণ করেছিলো বা সিহঁতক জমা দিছিলো সেইমতে সম্পূর্ণরূপে উল্টা পাল্টা করে বেলেগভাবে রিজাল্ট বেয়া করে দিছে আর এইটো কারণ এই কারণেই করেছে কারণ তেওঁলোকে আমাক খুঁজিছিল বা খুঁজিছিল যে প্রত্যেকজন স্টুডেন্টের বাবে এক হাজারক টাকা খুঁজিছিল আর যদি টাকা দিয়া হয় তেতিয়াহলে তেওঁলোকক ফার্স্ট ডিভিশন দিব বলে কৈছিল কিন্তু যেতিয়া আমি টাকা দিবলৈ অমান্তি হলো তেওঁলোকে এই স্টুডেন্টবিলাকক যিবিলাক স্টুডেন্টে নাকি ফার্স্ট ডিভিশন পাব স্টার পাব ডিস্টিংশন পাব সেই লড়া ছোৱালীবিলাকক ফেল ফেল করাই দিছে কিন্তু মই শিক্ষা বিভাগ তথা প্রশাসন বিভাগ বিষয়াক কব বিচাৰিছো যে আপোনালোকে উচিত তদন্ত লোক আমার লগত এতিয়াও পরীক্ষার বহিসমূহ জমা আছে গতি তেওঁলোকৰ বহিসমূহ লোক মই এজন শিক্ষক হিসাবে মই নিজে পঢ়ি চাইছো গতি আমার স্টুডেন্ট এনেকুৱা হবই নোৱাৰে গতি তেওঁলোকৰ ওপৰত আমার বহুত বিশ্বাস আছে করোনার সময়তো আমি তেওঁলোকৰ ঘরে ঘরে গৈ আমি তেওঁলোকৰ কেয়ার লৈছো আমার একদম আত্মবিশ্বাস আছে সম্পূর্ণ বিশ্বাস আছে যে তেওঁলোকে নিশ্চয় অতি কমে আমার তিনিজন স্টুডেন্টে ডিস্টিংশন দুজনীয়ে স্টার আর নিশ্চয় তিনিজনে ফার্স্ট ডিভিশন পাব লাগিছিল কিন্তু এই লোভী তথা অভদ্রামী শিক্ষকর লোভ এই লোভর বিনিময়ত আজি আমার লড়া ছোৱালীক লৈ যি হেতালি খেলিছে এই হেতালির উচিত তদন্ত হব লাগে আর উচিত বিচার হব লাগে গতি এই সম্পর্কত আমি আমার স্কুলের কর্তৃপক্ষ তথা আমার অভিভাবক আছে আমি সকলে গৈ এতিয়াই আজি আমি কি করিম থানাত গৈ আমি এজাহার দাখিল করিম আর ইয়ার বিষয়ে উচিত যি বিচার হব লাগে আমি সেই বিষয়ে আগবাড়ি যাম ইয়াত বিভিন্ন ধরনের অল্প লেনদেন হয়েছে টাকা পয়সার গতি সেই নাম মই উল্লেখ করব বিচরা নাই
আৰু তাৰ পৰিণিতিত হয়তো এনেকুৱা এটা ৰিজাল্ট হৈছে আৰু আমাৰ হাতিপাৰা হাইস্কুলৰ এছিষ্টেণ্ট শিক্ষক তেখেত মানে অলপ এখন প্ৰাইভেট স্কুলৰ লগত জড়িত আছে আৰু এইবিলাক বিভিন্ন কথা আছে ভিতৰুৱা কথা আছে সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি মানে ইয়াত কিছু কথা জড়িত আছে মই অপেন উল্লেখ কৰিব বিচৰা নাই কথাখিনি তদন্ত কৰিলে গোটেইখিনি বিষয়বস্তু ওলাই পৰিব ইয়াত কি আছে আৰু এয়া আছিল মন্তব্য আমি পুনৰবাৰ জনাইছোঁ মেট্ৰিক আৰু হাই মাদ্ৰাছাৰ ফলাফল ঘোষণা কৰাৰ পাছতে ভয়ংকৰ ঘটনা পোহৰলৈ আহিছে ৰিজাল্ট প্ৰদানৰ নামত ব্যাপক বিসংগতি আৰু জালিয়াতি কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে দক্ষিণ কামৰূপৰ গৰৈমাৰীত সংঘটিত হৈছে এই ঘটনা পঞ্চজ্যোতি আদৰ্শ জাতীয় বিদ্যালয়ৰ বিৰুদ্ধে এই ভয়ংকৰ অভিযোগ উত্থাপন হৈছে ছাত্ৰ ছাত্ৰীৰ ফলাফলৰ নামত ধন দাবী কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে প্ৰধান শিক্ষকৰ বিৰুদ্ধে ধন দাবী কৰা ধন নিদিয়াৰ বাবে শিক্ষাৰ্থীক অনুতীৰ্ণ কৰোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে প্ৰধান শিক্ষকগৰাকীৰ বিৰুদ্ধে প্ৰতিজন ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা এহেজাৰ টকাকৈ বিচাৰিছিল প্ৰধান শিক্ষকগৰাকীয়ে